মর্নিং, আজকে সকাল সকাল ভিডিওটা জামাটা খালি আছে, জামাটা দে। গুড মর্নিং, আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করলাম, খুব সকাল না, 10টা বাজে। সমস্ত কাজকর্ম, অনেক রকম কাজকর্ম হয়ে গেছে, সমস্ত না, ব্রেকফাস্ট তৈরি করা হয়ে গেছে, রুটি তরকারি, রুটি তরকারি খাওয়া হয়ে গেছে, লাঞ্চের প্রায় অর্ধেক প্রিপারেশন করা, কিছুটা রান্নাও হয়ে গেছে। এখন শুধু চিকেন করব, যেহেতু চিকেনটা তাড়াতাড়ি হয় সেহেতু চিকেন করব। কেননা এখন তাড়াতাড়ি রান্নাটা করে সমস্ত কাজকর্ম সেরে যাব আমার বাপের বাড়িতে দোল খেলতে, তাই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা আজকে শেষ করব, সময় অপচয় না করে। তাই আর বেশি বকবক করব না, চলো রান্নার কিছু প্রিপারেশন করে ফেলেছি, এবারে গিয়ে রান্নাটা চাপিয়ে দিই। যত তাড়াতাড়ি রান্না করবো তত তাড়াতাড়ি যেতে পারবো, যাওয়ার জন্য মনটা চুকচুক চুকচুক করছে, তাই জন্য চলো আগে রান্নাটা শেষ করি, এখন গিয়ে রান্নাঘরে রান্নাটা করি, চলো। রান্নাঘরে এসে গেছি, চটপট কড়াইও বসিয়ে দিয়েছি, এবার চটপট মাংস করে নেই, চিকেন হবে, চিকেনের সমস্ত প্রিপারেশন করাই আছে, চলো দেখিয়ে দিই তোমাদের। দেখো চিকেন ধুয়ে রেখেছি, এদিকে পেঁয়াজগুলো কোচানো, এটা দিয়ে তো জানো গ্রেট করার, আর পেঁয়াজ রসুন আদা আর টমেটোর পেস্ট, কাঁচা লঙ্কা, কড়াই তেল বসিয়ে দিয়েছি, এবার মাংসটা ঝটপট করে নেব। তেলে না প্রথমে একটু চিনি দিয়ে দিই, তাতে মাংসের কালারটা ভালো আসে। পেঁয়াজটা দিয়ে দিই, চিকেনটা ওদিকে বসিয়ে দিয়েছি। দেখো সকালে ব্রেকফাস্ট রান্না করার সময় লাঞ্চের কিছু কিছু রান্না করে রেখেছি, এই দেখো এদিকে শুক্তো হয়ে গেছে, এদিকে কাঁচা মুগের ডাল আর টমেটোর চাটনি সমস্ত হয়ে গেছে। ব্রেকফাস্ট তো খাওয়া হয়ে গেছে, এখন একটু চা খাচ্ছি। ব্রেকফাস্ট খাওয়ার পর একটু চা খেতে ইচ্ছা করে, তাই একটু রচা করে নিলাম, রচা করে খাচ্ছি। এদিকে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, চলো আদা রসুনের পেস্টটা দিয়ে একটু কষে চিকেনগুলো দিয়ে চাপা দিয়ে দেবো, কষতে কষতে চিকেন হয়ে যাবে। পেঁয়াজগুলো দেখো ভাজা হয়ে গেছে, এবার আদা রসুন পেঁয়াজ টমেটো এই পেস্টটা এটা দিয়ে কষাবো, এবারে চিকেনগুলো দিয়ে কষিয়ে দেবো। দেখো চিকেন দিয়ে সমস্ত মশলা দিয়ে আলু দিয়ে নাড়িয়ে দিয়েছি, এবারে সিম করে রেখে দেবো চাপা দিয়ে, ব্যাস ও মাংস নিজে নিজেই হয়ে যাবে। চলো এবার আমি বাকি কাজ সারি। 10:30 বাজে, প্রচন্ড রোদ উঠেছে ছাদে, ছাদে চলে এসেছি, খা খা করছে রোদ, একেবারে জামা কাপড়গুলো শুকো দিইনি। চলো রেডি হয়ে গেছি, রান্না বান্না সমস্ত কমপ্লিট করে কালো জামা পরে রেডি হয়েছি। আমার বাবা অত সাদা জামা নষ্ট করার মতো হিম্মত নেই, আমি সাদা খুব পছন্দ করি, তাই আমি সাদা জামাগুলো নষ্ট করতে চাই না, তাই কালো জামা পরে দোল খেলার জন্য রেডি। আর এদিকে আমার কন্যাও রেডি হয়ে গেছে, মুখে অলরেডি মেখেও ফেলেছে, আমি এখনও মাখিনি, একেবারে গিয়েই ওখানে মাখবো, চলো আর দেরি করবো না, 11:30 প্রায় বাজে, চলো তাড়াতাড়ি যাই বাড়িতে, এসে আবার চান ঠান করে ঠাকুরকে দিতে হবে। চলো চলো দেরি হয়ে যাবে, বেরো। আমরা এখন হোলি খেলতে যাচ্ছি, দোল খেলতে যাচ্ছি সবাই মিলে। হনুমানজির কালার নাকি? জয় হনুমান, জয় বজরং বলি কি জয়, আমাদের জাত ভাই যায়, এ বাবা ঠিক আছে, ভালো থাকো।
মামার এদিকে যা, এই চেনে যাবে না, আবার কুটে কুটে বের করতে হবে ছেনি দিয়ে। কি সব মাখাচ্ছিস? এটা তো এই আসল রং, টিয়া পাখি রং। কি সব রং এনেছে? টিয়া রং, টিয়া। দেখি দেখি দেখি, জল দিচ্ছিস কেন? এই জল দিচ্ছিস কেন? দাঁড়া, আমার জায়গা নেই। করে খেলে এবার নিচে নেমে এসেছি, এবার আমাদের আসল খেলা শুরু হবে। আস্তে আস্তে সব লোকজন জড়ো হচ্ছে, চলো সব লোকজন জড়ো হলে দেখবে কী খেলা, মানে কী খেলাই না আমরা খেলি, মানে এই দিনটার জন্য আমরা সবাই চেয়ে থাকি এই দিনটার জন্য। এ দেখো আস্তে আস্তে সবাই আসছে। এই মাছ লাগবে না আজকে, মাছ কী হবে? আমি এরকম পায়খানায় ছিলাম, ওটা পায়খানা, পায়খানার জল, ওটা পায়খানার জল, পায়খানার জল। এই দেখি সরবানি, ও এটা তোর তোর ছবি, তোর ছবি তোর মানে ভদ্রলোকে ফোন নষ্ট করে দাও, কে বলতো? এইবারে তার এইবারে বুঝেছে অবস্থা খারাপ, এখান দিয়ে কাজ হচ্ছে। দিতে পারছিস না, দে ওকে, দে 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 ওটাকে, দে ওটাকে।
আমরা যারা খেললাম তাদের সবার একটা করে স্টিল ফটো দেখে নাও, তারা কি সুন্দর সবাই সেজেছে, কি সুন্দর সবাই মেকআপ করেছে। সবার মেকআপটা তো ঠিকমতো দেখাতে পারলাম না, তাই কাছ থেকে স্টিল ফটোগ্রাফ দিয়ে তোমাদের সবার মেকআপটা একবার করে দেখে নিলাম, কেমন লাগছে বলতে ভুলো না কিন্তু। আরে আবির আমাদের কম পড়িয়াছে নাকি? হ্যাঁ আবির আমাদের কম পড়ে নাই, আমরা তো 20। অনুষের নাম লেখা নেই, লেখা নেই। লক্ষ্মী মা এই বছরটা দারুণ কাটুক, দারুণ দারুণ খবরে ভরে উঠুক। মানে আজকের দিনটা সবাই আমার উপর এক্সপেরিমেন্ট করলো, কে যেন এর মধ্যে একটা জলও ঢেলে দিয়েছে একবার। সারা বছর যাদের আমার উপর রাগ ছিল তারা আজকে রাগ মিটিয়েছে। রাগ ছিল না অনুরাগ ছিল, এটা বলা খুব মুশকিল। দারুন 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 বিউটি, দেখলেও ভালো লাগে। আমাদের কি চেনা যাচ্ছে? চেনা যাচ্ছে আমাদের, আমরা চলে এসেছি এবার বাড়িতে। এখনো আটকাবার চেষ্টা করছিল আর থাকিরি, বাড়িতে চলে এসেছি, চলো এবার স্নান টান পুরো ভিজিয়ে দিয়েছে। শেষে পুরো দাদা এক বালতি জল ঢেলে দিয়েছে, একদম পুরো চপচপে ভিজে গেছি। আমার বর তো এসেই দৌড়েছে স্নান করতে। এবার চলো আর বেশি কথা বলবো না, আমাদেরও ঠান্ডা লেগে যাবে, চলো স্নানটা সেরে নিয়ে গে চট করে। স্নান করে এবার ঠাকুরের পায়ে আবির আবির দেওয়া হচ্ছে। মাম প্রথমে দিয়েছে, আমরা সবাই চান করে উঠে দোলের দিন ঠাকুরের পায়ে আবির দিই। এবার আমার বর দিচ্ছে, আজকে দোলের দিন তাই স্পেশাল মট আর ফুটকলাই দিতেই হয় ঠাকুরকে, প্রতি বছরই আমরা দিই। চলো এবার ঠাকুরকে একটু রং দেব। মামাম আর আমার বর অলরেডি মাও দিয়ে দিয়েছে, সবাই দিয়ে দিয়েছে, এবার আমি দেব। আমার ঠাকুরকে দেওয়া কমপ্লিট হয়ে গেল। ঠাকুরকে দেওয়ার পর মাম ঠাম্মাকে আবির দিচ্ছে পায়ে। ঠাম্মার সাথে তার দোল খেলতে পারে না, ঠাম্মাকে প্রতিবারই আবির দিয়ে প্রণাম করে, ঠাম্মাও একটু টিপ পরিয়ে দেয়। আমার বড়ও মাকে পায়ে আবির দিয়েছে, মা তাকে টিপ পরিয়ে দিয়েছে। আমারটা তোলা হয়নি, আমিও দিয়েছি, তোমরা মনে করো না আমি মাকে দিইনি। চলো এবার রান্নাঘরে যাব। রান্নাঘরে চলে এসেছি, আমার মুখটা দেখো স্নান হয়ে গেছে, অর্ধেক রঙই ওঠেনি। আবার একটা তিলক মা দিল মাকে প্রণাম করার পর। আমার ঠাকুরকে দেওয়া হয়ে গেছে, এদিকে চিকেন তো হয়েই গেছিলো, এবার খেতে দিয়ে দেওয়া। ভীষণ ঘুম পেয়ে গেছে আবির, খেতে না প্রচণ্ড ঘুম পায়, স্নান করার পর খুব ঘুম পেয়ে গেছে। চলো এবার খেতে দেবো, খেয়ে তারপরে আবার দেখা হবে তোমাদের সাথে। এই যে আমাদের বাড়িতে স্ট্রবেরি হয়েছে, বেশি বড় হয়নি, ছোট ছোট কিন্তু খুব মিষ্টি, ভীষণ মিষ্টি। খাওয়া দাওয়া হয়ে গেল, দোল খেলে প্রচণ্ড ঘুম পেয়ে গেছে, এখন মনে হচ্ছে এক্ষুনি শুয়ে পড়বো। আর বেশি কথা বাড়াবো না, আজকে দারুণ মজা হয়েছে আমাদের, এবং প্রতিবারই আমাদের এরকমই হয়।
পুরোটা যদিও বা দেখাতে পারিনি, লাস্টে জল নিয়ে খেলা হয়েছে বালতি নিয়ে ছোড়াছুড়ি পুরো, ক্যামেরা নষ্ট হয়ে যাবে বলে সেইটুকু আর তুলতে পারিনি। যতটুকু দেখাতে পেরেছি আশা করি তোমাদের ভালো লাগবে সেগুলো। চলো ভিডিওটা আর বেশি বড় করবো না, এবারে আমি ধপাস করে শুয়ে পড়বো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না।